কুমিল্লার মেয়ে হেলেনা জাহাঙ্গীর, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন বা সোশ্যাল মিডিয়ায় থাকেন, ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করেন, সার্চ করেন, তারা অনেকেই জানেন যে এই হেলেনা জাহাঙ্গীর কুমিল্লার মেয়ে একটা মহিলা, হয়তো আমি তাকে মহিলা বলছি, তার কার্যক্রমে গিয়ে মহিলা বলতেও আমার দ্বিধা লাগে। কারণ গতকালকে তার বাসাতে গুলশানে র্যাবেরা অভিযান চালিয়ে তার বাসা থেকে যে জিনিসগুলো পেয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি দেখেন তার বাসা থেকে কেসিনো সরঞ্জাম, তারপরে হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া সহ তার বাসা থেকে মদ, মাদক, অস্ত্র এগুলো পাওয়া গেছে। এগুলোকে তারা স্বাভাবিক মনে করছে। র্যাব যখন তাকে আটক করে ফেলেছে, গ্রেফতার করবে, তাকে নিয়ে যাবে, সে সাংবাদিকদের সামনে এসে, ছবির সামনে এসে, ক্যামেরার সামনে এসে সে হাত নাড়াচ্ছে। আপনি দেখলে হতবাক হবেন। প্রিয় মুসলিয়ানে কেরাম, দেশের পরিস্থিতি কতটা খারাপ! দেশের সর্বোচ্চ করোনা আক্রান্ত হচ্ছে, প্রত্যেক 20 মিনিট 16 মিনিট 21 মিনিট পরপর মানুষ মারা যাচ্ছে। দেশের এই নাজুক পরিস্থিতিতেও কিছু মানুষ এখনও আল্লাহকে ভয় পায়নি, কিছু মানুষ এখনও জাহান্নামে যে তার যাওয়া লাগবে, তার যে একটা মাকবারা কবর হবে, একটা কিয়ামতের দিবস আছে, আল্লাহর কাঠগড়ায় যে তার দ্বার হতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এগুলো অনেকেই ভুলে গেছে। আপনি তার ভিডিও ক্লিপটা দেখলে বুঝবেন। আজকে ফেসবুকে ঢুকতেই একটা ভিডিও সামনে আসলো যে তার মেয়ে সে কথা বলছে, সে এগুলোকে স্বাভাবিক মনে করছে যে আমরা কি এগুলো করতে পারবো না, কেন পারবো না। মদ, তার ভাই নাকি লাইসেন্সের মাধ্যমে এই মদ পান করে, সে বলতেছে আর বুক ফুলিয়ে, লাইসেন্স আছে তো এই জন্য আমার মাদকদ্রব্য আমার ভাই সেবন করে এটা বাদ দিলাম, সাধারণ মনে করছে। আর এই জাতি ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে এরা, যারা মাদককে কোনো গুণাই মনে করে না, মাদককে কিছুই মনে করে না, ওরা সাধারণ জিনিস মনে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই মাদককে হারাম করেছেন, এগুলোকে হারাম করেছেন। নেশা জাতীয় যত দ্রব্য আছে, এই মাদক বিশেষ করে মাদক দ্রব্যগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য প্রিয় ভাই, আসুন এই হারামকৃত জিনিস থেকে আমরা বেঁচে থাকি। দেশের পরিস্থিতি অনেক খারাপ, করোনা মহামারী বিশেষ করে গ্রামগুলোতে সব জায়গায় এখন ছড়িয়ে পড়ছে, মানুষের জ্বর, কাশি, ঠান্ডা। আমি মনে করি এটা মহামারী, করোনা ভাইরাস, কোভিড, এগুলো নাম দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আমাদের হাতের কামাই। কেননা আল্লাহ তাআলাই তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন আল্লাহ তাআলা, যে জলে স্থলে যা কিছু ঘটে সব মানুষের হাতের কামাই, এগুলো আমাদেরই হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যে স্থলে এবং জলে যা কিছুই ঘটে, যত কিছুই ঘটে, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই এগুলো। এই জন্য প্রিয় ভাই, আসুন আমরা এখনও ভালো হয়ে যাই, এখনও ঠিক হয়ে যাই, এখনও আমাদের হাতে সময় আছে, অনেক সময় আছে, আবার অনেক সময়ও নাই। যে কোনো পরিস্থিতিতেই মালাকুল মৌত আমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যেতে পারে। সুতরাং ওই সময়গুলো আসার আগে আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাদকদ্রব্য বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমাদের হাতের কামাই এগুলো। এই জন্য প্রিয় ভাই, আসুন আমরা এখনও ভালো হয়ে যাই, এখনও ঠিক হয়ে যাই, এখনও আমাদের হাতে সময় আছে, অনেক সময় আছে, আবার অনেক সময়ও নাই। যে কোনো পরিস্থিতিতেই মালাকুল মৌত আমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যেতে পারে। সুতরাং ওই সময়গুলো আসার আগে আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাদকদ্রব্য বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। কুমিল্লার মেয়ে হেলেনা জাহাঙ্গীর, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন বা সোশ্যাল মিডিয়ায় থাকেন, ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করেন, সার্চ করেন, তারা অনেকেই জানেন যে এই হেলেনা জাহাঙ্গীর কুমিল্লার মেয়ে একটা মহিলা, হয়তো আমি তাকে মহিলা বলছি, তার কার্যক্রমে গিয়ে মহিলা বলতেও আমার দ্বিধা লাগে। কারণ গতকালকে তার বাসাতে গুলশানে র্যাবেরা অভিযান চালিয়ে তার বাসা থেকে যে জিনিসগুলো পেয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন।
আপনি দেখেন তার বাসা থেকে কেসিনো সরঞ্জাম, তারপরে হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া সহ তার বাসা থেকে মদ, মাদক, অস্ত্র এগুলো পাওয়া গেছে। এগুলোকে তারা স্বাভাবিক মনে করছে। র‍্যাব র‍্যাব যখন তাকে আটক করে ফেলেছে, গ্রেফতার করবে, তাকে নিয়ে যাবে, সে সাংবাদিকদের সামনে এসে, ছবির সামনে এসে, ক্যামেরার সামনে এসে সে হাত নাড়াচ্ছে। আপনি দেখলে হতবাক হবেন। প্রিয় মুসলিয়ানে কেরাম, দেশের পরিস্থিতি কতটা খারাপ। দেশের সর্বোচ্চ করোনা আক্রান্ত হচ্ছে, প্রত্যেক 20 মিনিট 16 মিনিট 21 মিনিট পরপর মানুষ মারা যাচ্ছে। দেশের এই নাজুক পরিস্থিতিতেও কিছু মানুষ এখনও আল্লাহকে ভয় পায়নি, কিছু মানুষ এখনও জাহান্নামে যে তার যাওয়া লাগবে, তার যে একটা মাকবারা কবর হবে, একটা কিয়ামতের দিবস আছে, আল্লাহর কাঠগড়ায় যে তার দ্বার হতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এগুলো অনেকেই ভুলে গেছে। আপনি তার ভিডিও ক্লিপটা দেখলে বুঝবেন। আজকে ফেসবুকে ঢুকতেই একটা ভিডিও সামনে আসলো যে তার মেয়ে সে কথা বলছে, সে এগুলোকে স্বাভাবিক মনে করছে যে আমরা কি করে করতে পারবো না, কেন পারবো না। মত তার ভাই নাকি লাইসেন্সের মাধ্যমে এই মত পান করে, সে বলতেছে আর বুক ফুলিয়ে, লাইসেন্স আছে তো এই জন্য আমার মাদকদ্রব্য আমার ভাই সেবন করে এটা বাদ দিলাম, সাধারণ মনে করছে। আর এই জাতি ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে এরা, যারা মাদককে কোনো গুণাই মনে করে না, মাদককে কিছুই মনে করে না, ওরা সাধারণ জিনিস মনে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই মাদককে হারাম করেছেন, এগুলোকে হারাম করেছেন। নেশা জাতীয় যত দ্রব্য আছে, এই মাদক বিশেষ করে মাদক দ্রব্যগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য প্রিয় ভাই, আসুন এই হারামকৃত জিনিস থেকে আমরা বেঁচে থাকি। দেশের পরিস্থিতি অনেক খারাপ, করোনা মহামারী বিশেষ করে গ্রামগুলোতে সব জায়গায় এখন ছড়িয়ে পড়ছে, মানুষের জ্বর, কাশি, ঠান্ডা। আমি মনে করি এটা মহামারী, করোনা ভাইরাস, কোভিড, এগুলো নাম দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আমাদের হাতের কামাই। কেননা আল্লাহ তাআলাই তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন আল্লাহ তাআলা, যে জলে স্থলে যা কিছু ঘটে সব মানুষের হাতের কামাই, এগুলো আমাদেরই হাতের কামাই। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যে স্থলে এবং জলে যা কিছুই ঘটে, যত কিছুই ঘটে, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই এগুলো। এজন্য প্রিয় ভাই, আসুন আমরা এখনো ভালো হয়ে যাই, এখনো ঠিক হয়ে যাই, এখনো আমাদের হাতে সময় আছে, অনেক সময় আছে, আবার অনেক সময়ও নাই। যে কোনো পরিস্থিতিতেই মালাকুল মৌত আমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যেতে পারে। সুতরাং ওই সময়গুলো আসার আগে আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাদক দ্রব্য বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন।